হ্যালো আপুরা, কেমন আছেন সবাই? আজকে চলে এসেছি আপনাদের সাথে একটিভিয়া স্মল কেস কালা হেয়ার অয়েল রিভিউ নিয়ে। তো প্রথমে আমি প্যাকেজিংয়ের কথা বলবো। নর্মাল একটা কার্ডবোর্ড প্যাকেটে এরা প্যাকেজিং করে, তো প্যাকেটের সাইডে সব কিছু মেনশন করা হয়েছে কি ইউজ হয়েছে না হয়েছে। এটার এক সাইডে আছে একটি ছেলের ছবি দেওয়া, অপর সাইডে একটি মেয়ের ছবি দেওয়া। তো এটার মানে হচ্ছে ছেলে মেয়ে দুজনেই ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো প্রথমে আমরা এই অয়েলটির ইনগ্রিডিয়েন্টস লিস্টটা দেখে নিচ্ছি। প্রথমত আমি বলবো এই অয়েলটিতে কিছু প্রাকৃতিক উপাদান আছে, যেমন এটাতে আছে আমলা, আয়ুরপ্রাস, বাদামের প্রোটিন সমৃদ্ধ। এছাড়াও এখানে কিছু কেমিক্যালস আছে যাতে করে এই অয়েলটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। আমরা সকলেই জানি চুলের জন্য কালার কতটা হার্মফুল, কিন্তু এটা যেহেতু অয়েল বেস টাইপের, সো এটা চুলটাকে এতটা ড্যামেজ করবে না। এটা অয়েল বেস টাইপের হওয়ায় এটা চুলটাকে প্রোটেক্ট করবে। এই অয়েলটি ব্যবহার করার ফলে আপনার চুলটি কালো হবে। যারা চাচ্ছেন চুলটাকে কালো করতে, তো তারা এটি ইউজ করে দেখতে পারেন। এটা হচ্ছে মূলত একটি ইন্ডিয়ান অয়েল। তো যখন পারচেস করবেন অবশ্যই চেক আউট করে নেবেন যে এটার যে লেখাগুলো আছে সেগুলো কি ইন্ডিয়ান ভাষায় আছে কি না। তো সেটার মানে হচ্ছে এটা অরিজিনাল, কেননা বাংলাদেশে প্রচুর পরিমাণে ফেক প্রোডাক্ট চলে এসেছে। তো এটা হচ্ছে একটা ট্রিক্স। তো চলুন দেখে নিই কীভাবে এই অয়েলটি ব্যবহার করতে হয়। তো প্রথমেই শ্যাম্পু করে চুলটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর কোনো ধরনের হেয়ার সিরাম টোনার ব্যবহার করা যাবে না। তো ছোট কোনো পাত্রে অয়েলটাকে নিয়ে ভালোভাবে মিক্স করে এটা হাতের সাহায্যে আপনি চাইলে ব্যবহার করতে পারেন, ঠিক আমি যেভাবে ব্যবহার করছি। এটা অনেকে বলে যে এটা কি নাকি, অনেকে মনে করেন যে এটা নাকি হাতটাকে কালো করে দেয়। আসলে আমি বলি আপনাদেরকে, আমি এর আগে বাংলাদেশিটাও ব্যবহার করেছি, এখন আমি এটা ইন্ডিয়ানটা ব্যবহার করছি। তো ইন্ডিয়ানটা হচ্ছে হাতটাকে একদমই কালো করে না। স্ক্যাল্প বাদ দিয়ে এরপর চুলের একটু নিচে থেকে এভাবে আলতো করে অয়েলটাকে মেখে নিতে পারেন। এরপর সারা রাত রেখে সকালে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে। আপনার কাছে যদি সময় কম থাকে আপনি চাইলে 2-3 ঘন্টা রেখে এরপর এটাকে শ্যাম্পু করে ফেলতে পারেন, তাতেও এটা কাজ করবে। আমি কিছুদিন আগে একটা হেয়ার কাট করেছি, ভাবলাম কেন আপনাদের সাথে শেয়ার করি। তো এটা হচ্ছে আমার হেয়ারের ফাইনাল লুক।